ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমার এক প্রিয় শিক্ষার্থী শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি আবৃত্তি করে পাঠিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষকদের মর্যাদা দেওয়ার জন্য কবিতাটি আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম, শুভকামনা তার জন্য। আবৃত্তি করছি কাজী কাদের নেওয়াজের শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি। বাদশাহ আলমগীর, কুমারে তাহার পড়াইতো এক মৌলভি দিল্লির, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি কুরুর চরণে উলকিত হৃদে আনত নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলভি ভাবিলেন আজি নিস্তার নাহি যায় বুঝি তার সবই, দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে, স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোনে কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে, হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না যায় যাবে সিঁড়ি টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোনো ছাড়, ভয় করি না ধারি নাক ধার মনে আছে মোরে বল, বাদশা শুধালে শাস্ত্রের কথা শুনাবো অনর গল, যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বোঝাবো সাহানে সাহে। তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে, শিক্ষকে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বিয়াদুবিয়ার গুরুজনে অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা, শিক্ষক কন যাহাপো না আমি বুঝিতে পারি না হায়, কি কথা বলিতে আজকে আমায় ডেকেছেন নিরালয়। বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়িয়ে তফাতে, নিজহাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালয়, পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইয়েছে চরণ, নিজহাত খানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল না কো কেন সে চরণ, সরি ব্যথা পাই মনে। উচ্ছ্বাসে ভরে শিক্ষক তবে দাঁড়িয়ে সগৌরবে, কুরুনিশ করি বাদশার তরে কহেন উচ্চস্বরে, আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর।